হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে নিয়োগটি দেওয়া হবে। 14 থেকে 16তম গ্রেডে নিয়োগটি দেওয়া হবে। 15টি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব। পদের নাম, শূন্য পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শুরু ও শেষ সময় বিস্তারিত আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি বিস্তারিত জেনে আপনি খুব সহজে আবেদন করতে পারবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কর্মিক নম্বর 1, পদের নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, পিএ, বেতন গেট 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস, কম্পিউটারে ব্যবহারের দক্ষতা, সার্টলিপিতে শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় 50 শব্দ, ইংরেজিতে 80 শব্দ। ক্রমিক নাম্বার 2, পদের নাম সাউন্ড রেকর্ডিস্ট, বেতন গেট 14, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস এবং সংশ্লিষ্ট কাজে 1 বছরের অভিজ্ঞতা। ক্রমিক নাম্বার 3, পদের নাম প্রজেকশনিস্ট, বেতন গেট 14, 10,200 টাকা থেকে 24,680 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কর্মিক নম্বর 4, পদের নাম স্টোর কিপার, বেতন গেট 14, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা চাওয়া হয়েছে। কর্মিক নম্বর 5, পদের নাম হিসাব রক্ষক, বেতন গেট 14, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা। কর্মিক নম্বর 6, পদের নাম রেজিস্ট্রেশন সহকারী, বেতন গেট 14, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস, প্রশাসনিক কাজে 2 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা। কর্মিক নম্বর 7, পদের নাম পরীক্ষা সহকারী, বেতন গেট 14, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস, প্রশাসনিক কাজে 2 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালনায় দক্ষতা। কর্মিক নম্বর 8, পদের নাম লাইব্রেরি সহকারী, বেতন গেট 14, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষতা। কর্মিক নম্বর 9, পদের নাম চলচ্চিত্র ক্যাটারগার, পদের সংখ্যা 1টি, বেতন গেট 14। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কর্মিক নম্বর 10, পদের নাম ফটোগ্রাফার, বেতন গেট 14, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ফটোগ্রাফিতে ট্রেড কোর্সে উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা। কর্মিক নম্বর 11, পদের নাম প্রকাশনা সহকারী, বেতন গেট 14, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস, প্রকাশনা কাজে 2 বছরের অভিজ্ঞতা এবং ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন ও সংশ্লিষ্ট অন্যান্য সফটওয়্যার চালানোয় দক্ষতা। কর্মিক নম্বর 12, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গেট 16, 9,300 টাকা থেকে 22,490 টাকা স্কেলে নিয়োগ দেওয়া হবে। পদের সংখ্যা 9টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 30 শব্দ। কর্মিক নম্বর 13, পদের নাম ক্যাশিয়ার, বেতন গেট 16, পদের সংখ্যা 1টি। কোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। কর্মিক নম্বর 14, পদের নাম ইলেকট্রিশিয়ান, পদের সংখ্যা 1টি, বেতন গেট 16। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে 2 বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণ। কর্মিক নম্বর 15, পদের নাম গাড়ি চালক, পদের সংখ্যা 3টি, বেতন গেট 16। কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আবেদনের যোগ্যতা ও অন্যান্য শর্তাবলীতে বলা হয়েছে 10/10/2024 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18, সর্বোচ্চ 30 বছর, সাধারণ কোটার জন্য। আর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা, প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। শুধুমাত্র বাংলাদেশের নাগরিকগণ আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা, পারমানেন্ট অ্যাড্রেস যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেট বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয়, কিংবা মহিলা প্রার্থীর ক্ষেত্রে যদি স্বামীর ঠিকানা ব্যবহার করা হয়, তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র, NID উল্লেখ সহ সংশ্লিষ্ট
পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক সনদপত্র দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষার সময় যেসব কাগজপত্র দাখিল করতে হবে এক সেট সত্যায়িত করে, তার মধ্যে রয়েছে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদের পত্রের গ্যাজেট অফিসার কর্তৃক সত্যায়িত, গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত প্রার্থীর সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, 6 মাসের মধ্যে অধিক পুরাতন ছবি গ্রহণযোগ্য নয়, প্রার্থী যে ইউনিয়ন পৌরসভা ওয়ার্ড স্থায়ী বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি এবং ডাউনলোডকৃত অ্যাপ্লিক্যান্টসের অ্যাডমিট কার্ড এর রঙিন প্রিন্ট কপি। প্রযোজ্য ক্ষেত্রে লিখিত ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবে। bcti.ato.com.br এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন শুরু হবে 16 অক্টোবর 2024 সকাল 10টা থেকে আর আবেদনের শেষ তারিখ 15 নভেম্বর 2024 রাত 11টা 59 মিনিট। যে কোনো টেলিটকের প্রিপেড নাম্বার ব্যবহার করে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ 200 টাকা, টেলিটকের 26 তাস 23 টাকা সহ 223 টাকা অনুযায়ী 72 ঘন্টার মধ্যে এই যে দুটো পদ্ধতি দেখতে পাচ্ছেন এই দুটো পদ্ধতি অনুসরণ করে আপনাদেরকে জমা দিতে হবে। পার প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি bcti.ato.com.br ওয়েবসাইটে অথবা বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের ওয়েবসাইট bcti.gov.br এবং প্রাপ্তির মোবাইল ফোনে যারা যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। মোহাম্মদ মোকসেদ হোসেন, উপপরিচালক প্রশাসন ও অর্থ ও সদস্য সচিব বিভাগীয় নিয়োগ কমিটি। প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, এ ছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের নিয়ে বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।